গুড মর্নিং, হ্যালো, হাই এভরি ওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30, কলে জল ছেড়ে দিয়েছে, তো এখন জল ধরছি। আর ঘরের তো আজকে অনেক অনেক কাজ রয়েছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমার মনে হয় জল ধরাটাই, কারণ আমাদের এখানে যেহেতু জলের সমস্যা, যদিও সেটা এখন অনেকটাই মিটে গেছে আমাদের পুকুরে জলটা হয়ে যাওয়ার পর, তাও যে জলগুলো ব্যবহার করা হবে সেই জলগুলো তো ধরে নিতেই হচ্ছে। আর আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন, তো আজকের দিনে হচ্ছে বৃহস্পতিবার আর নীল ষষ্ঠী, তো সেই কারণে ঘরের কাজ বাজের তো শেষ নেই, মানে নিয়ম টিয়ম অনেক কিছু রয়েছে। সকালবেলার মোটামুটি কাজগুলো সব কমপ্লিট হয়েই এসেছে। আজকে ভাবছি জামাকাপড় অনেক কাচাকাচি করব, মানে বেশ কিছু জিনিস কাচাকাচি করার আছে। আমি ভাবছি একটুখানি বেশি বেশি করে জামা হোক, তারপরে কাচবো। তো আজ দেখছি অনেকটাই জামাকাপড় হয়ে গেছে, তাই এখন আমি সেই জামাকাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি কাচার জন্য। এখন ভিজিয়ে দিচ্ছি, মোটামুটি আমার যে কাজগুলো করতে বাকি আছে সেইগুলো করতে ঘন্টাখানেক টাইম লাগবেই, তারপরে না হয় কাচাকাচি করে নেব। এক ঘন্টা ভিজে থাকলে জামাকাপড়গুলো ছাড়বে ভালো, পরিষ্কার হবে ভালো আর কি, তো সেই জন্য এখন ভিজিয়ে দিচ্ছি। কলে জল ধরা কিন্তু আমার বন্ধ হয়নি, জল পেতে দিয়ে এসেই আমি এই জামাকাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। তো টুকটাক টুকটাক করে দেখলাম অনেক জামাকাপড় বেরিয়ে গেছে। নতুন বছর আসছে, নোংরা জামাকাপড় ঘরের মধ্যে রাখলে হয়, যদিও এগুলো একটাও নোংরা নয়, ওই একদিন পরা হয়েছে বা একবেলা বা এক ঘন্টা পরা হয়েছে, তাও তো ধুতে হবে, পরা হয়েছে মানেই ধুতে হবে। তা যাই হোক না কেন, এখন ওইগুলোকে সব আমি সাবান গুঁড়ির জলে ভিজিয়ে দিচ্ছি। ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তার উপর আবার আজকে নীল ষষ্ঠী, একই দিনে দুটো বার পড়ে গেছে, তবে ভালোই হয়েছে। পরপর মানে আগের দিন পরের দিন যদি দুটো বার পড়তো তাহলে দুদিনেই কাজ করে করে মরে যেতাম, তার থেকে একদিনেই দুটো বার পড়ে গেছে, খুবই ভালো হয়েছে। আর এমনিতেই তো বৃহস্পতিবারে এই ঘরের সব কিছু ধোয়া মাজা হয়, তোমরা দেখলেই আমি শিলটা নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন যেটা আমার মোটামুটি শেষের কাজ বলা চলে, সেটা হচ্ছে এই তাওয়াটা মেজে নেওয়া। তো এটা হলেই সকালের কাজ মোটামুটি কমপ্লিট। শাড়ি পরা দেখে তোমরা আবার ভেবো না যে আমার শানটান হয়ে গেছে, একদমই নয়, শাড়ি পরেছি অন্য কারণে, সেটা তোমাদের বলবো। তো এখন আমি যেগুলো করছি, যে জামাকাপড়গুলো সব কাচাকাচি করে নিয়েছি আর সেইগুলো এখন মেলে দিচ্ছি। আর শাড়ি পরেছি কেন, কারণ আজকে আমাদের এইখানে মানে আমাদের পাড়াতে আজকে রেশন দেওয়া হচ্ছে, তো বাবা আর হাজব্যান্ড দুজনের কেউই বাড়িতে নেই, আর মা তো আনতে পারবে না কারণ অনেক জিনিস, তো সেই কারণে আমি গেছিলাম। আর পাড়ায় বেরোতে হলে তো অবশ্যই শাড়ি পরে বেরোতে হবে, শাড়ি পরে সাইকেল নিয়ে গিয়ে রেশনের জিনিসপাতি সব নিয়ে আসলাম। আর তার আগেই এই সব কাপড় চোপড়গুলো কাচাকাচি করে দিয়েছিলাম, কাচাকাচিকে ধুয়ে ভালো করে এখানে রেখে আর গেছিলাম। আর এখন এসে না এসেই সব জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি, ঠিক আছে, তারপরে ভাবছি একটুখানি রেস্ট নেব, কারণ রেস্ট তো নিতেই হবে, ওইখানে গিয়ে লাইন দিয়ে জিনিস নেওয়া, তার উপরে আবার এত এত রোদ গরম, আর এসে না এসেই জিনিসপাতিগুলো সব ভালো করে গুছিয়ে রেখে এই যে জামাকাপড়গুলো সব এইখানে বালতিগুলো নামানো ছিল সেইগুলো মেলে দিচ্ছি।
ব্যাস এখন একটুখানি রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার আসলাম, কাজে লেগে পড়েছি। আজকে না একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে বললামই তোমাদের, বাবাও নেই বাড়িতে আর হাজব্যান্ডও নেই, তো দুজনের কেউই যখন নেই সুতরাং রান্নাবান্নার চাপ নেই। আর আজকে তো রান্নাবান্নার একেবারেই চাপ নেই, কারণ আজকে নীল ষষ্ঠী আর মা করেছে ব্রত, তাহলে রান্নাবান্না বলতে শুধু আমার একার জন্য রান্না। এবার যদি ইচ্ছে হয় তাহলে রান্না করবো, না হলে করবো না, এইরকম একটা ব্যাপার। তো সেই সুযোগে আমি দেখতেই পাচ্ছ কত কাজ আমি পুরো একদম বার করে দিয়েছি। এই মিক্সারটা অনেক দিন ধরে গোছাবো গোছাবো করছি জানো, সেই মেদিনীপুর থেকে আসার পর থেকে আমি গোছাবো গোছাবো করছি, কিন্তু সময় হচ্ছে না। আর ওই যে সময় হলো মাঝখানে দুদিন, তখন ঘরগুলো সব গুছিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, তো তখন তো এই মিক্সারটা সব গোছানো হয়নি। তো আজকে সব জিনিসগুলো বার করেছি, এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর মিক্সারটা পরিষ্কার করবো বেশ ভালো করে। রান্নাবান্না না থাকলে আমার যে কী আনন্দ হয় সে আর কী বলবো। আমি কাকিমাকে এই কথাটাই বলছিলাম যে রান্নাবান্না যদি না থাকে তাহলে আমার আনন্দের সীমা থাকে না, আর সেই আনন্দের চোটেই না আমি এই ঘর মোছা, ঘর পরিষ্কার করা, হেনা তেনা সব বাড়তি বাড়তি কাজগুলো যেগুলো এক্সট্রা জমে থাকে সেই কাজগুলো করতে লেগে পড়ি। তোমার খুব ভালো লাগে আর কি, মানে মাঝে মধ্যে এই রান্নার থেকে এক আধ দিন ছুটি পেলে বেশ ভালো হয়। আর রান্নাবান্না করা মানে সেইখানে আরও হাজারটা কাজ বাড়ে, আর রান্নাবান্না যদি না থাকে তাহলে মনে হয় ঘরের মধ্যে কোনো কাজই নেই। ব্যাস মিক্সারটা আমার পুরো একদম ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার হয়েই গেল, দেখতেই পাচ্ছ তোমরা, এখন বেশ ভালো লাগছে দেখতে। মিক্সারটা তো মোছামুছি করে আসলাম, এখনও জিনিসপাতিগুলো সব ভর্তি করে রাখিনি, ওটা তো একটুখানি শুকনো হতে টাইম দিতে হবে, তো সেই জন্য আমি ভাবলাম যে ওইটা শুকনো হতে থাকুক, তখন কি আমি এসে আমার এই জায়গাটা পরিষ্কার করি। মানে এটা পরিষ্কার বলতে এই যে জিনিসপাতিগুলোই হালকা হালকা করে ধুলো বসেছে, এই ধুলোগুলো আর ভিতরে ঝুলটুল পড়েছে বা কিছু হয়েছে নাকি সেটা একটুখানি চেক করে দেখার। যেদিন ঘরটা পরিষ্কার আমি করলাম সেই দিন এই যে এক্সট্রা কাজগুলো, মানে এই ভিতরে যেই আলমারিগুলো রয়েছে, দেওয়াল আলমারিগুলো, এইগুলোর ভেতরগুলো আর কি পরিষ্কার করা গোছানো হয়নি, অতটা টাইম ছিল না হাতে, তো সেই জন্য আমি এইগুলো বাদ দিয়ে দিয়েছি, মানে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো ফাইনালি আজকে আমি এইগুলোকে ক্লিন করছি। আর হোম থিয়েটারটাই যে পরিমাণে ধুলো বসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঝুলো হালকা হালকা পড়েছিল। ঝুল বলতে অ্যাকচুয়ালি ওই মাকড়সার জাল, মানে ওই মাকড়সা জাল ফেলে দেয় তারপরে ধুলো টুলো বসে, সেটাই আর কি পরবর্তী সময় একটা ঝুলের রূপ নিয়ে নিয়েছে। তো সরু সরু ছোট্ট ছোট্ট ঝুল পড়েছিল, ঝেড়ে দিলাম, ঝেড়ে মুছে আবার সব জিনিসগুলো ভালো করে রাখছি। জিনিসগুলোই বেশ ভালোই ধুলো পড়েছে দেখছি। মাটির ঘরের এই একটা জিনিস না ভীষণ খারাপ, মানে তোমার এই দুদিন চার দিন ছাড়া ছাড়াই দেখবে ধুলো বসে বসে একাকার হয়ে যাবে। আজকে মুছে মুছে রাখছি, এক সপ্তাহ পরে দেখবে আবার একটা হালকা ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো মোটামুটি সপ্তাহে একদিন করে এই জিনিসপাতি সব মুছে মুছে রাখতেই হয়। আর এই জিনিসগুলো বেসিক্যালি আমি ওই এক সপ্তাহ ছাড়া ছাড়া মুছতে পারি না, যখন ইচ্ছে হয় মুছি, যখন ইচ্ছে হয় না মুছি না। তবে হ্যাঁ, যখন ওই মান্থলি ঘর পরিষ্কার করি তখন অবশ্যই একবার করে ক্লিন করি, এটা একটা রুটিনের মধ্যে পড়ে গেছে, এটা আমার অভ্যাসও হয়ে গেছে, তো তখন আর কোনো অসুবিধা হয় না। আর
মান্থলি পরিষ্কার সেই দিনেই করি যেই দিন কোনো কাজের চাপ, বিশেষ করে রান্নাবান্নার চাপ আমার একেবারেই থাকে না। তো দেখো, গল্প করতে করতে হোম থিয়েটারটাও আমার মানে ক্লিন করা আর কি, ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। এবার ওটাকে সেট করে রেখে দিচ্ছি। এই সময়টাই আমার একটুখানি ভয় লাগে, কারণ এই হোম থিয়েটারের তার ফার কেটে গেলে না আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। এই হোম থিয়েটারটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস আমার এই বাড়ির মধ্যে, যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, আমার বিপক্ষে গিয়েই আমাকে গিফট করেছিল। আসল ব্যাপার, আমার একটা সময় খুবই একাকিত্বই ভুগতাম, তো সেই কারণে আর কি হাজব্যান্ড এই হোম থিয়েটারটা দিয়েছিল। আমি গান শুনতে খুবই ভালোবাসি, তাই জন্য। কিছু ব্যাপার নাই, আমি তোকে জিজ্ঞাস করলাম কিসের ব্যাপার, আমি তো তোকে কিছু জিজ্ঞাস করিনি। না করে আর কিসের শব্দ রে, অত শব্দ কিসের আসছে? মাটি কাটা? হ্যাঁ, মাটি কাটা না গাছ কাটা? মাটি কাটা, গাছ কাটা। ও দেখ কি শব্দ, কান মান একদম ঝালাপালা হয়ে যাচ্ছে যে। তুই বস। হ্যাঁ, আমার দিকে তাকা, এদিকে কি খেলবি? ওই বালিগুলা নিয়ে খেলিস না, নোংরা হয়ে যাবে হাত। কাজ কি কাজ করবি তুই? কি আর রাস্তায় এত জল কেন রে, রাস্তায় এত জল কেন? কি আছে আড্ডি? মানে আড্ডি আছে, মানেটা কি আড্ডি, মানেটা কি আড্ডি? আর নুপছা কই? তুই একটা খেপা, একটা বুদ্ধি আছে মাত্র, মাত্র একটা বুদ্ধি? আমার কাছে অনেক বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। অনেক বুদ্ধি দেখাবো, কেমন করে দেখাবো, দেখা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন আবার ভিডিওতে আসলাম, অনেকক্ষণ পর বলতে পারো। তো আজকে দুপুরবেলায় না তো ভিডিও করতে পেরেছি আর না একটুখানি আমি ঘুমোতে পেরেছি। ভেবেছিলাম যে একটুখানি ঘুমোবো, কারণ টায়ার্ড লাগছিল প্রচণ্ড পরিমাণে। সকাল থেকেই ধরো একটানা কাজ করে গেছি, এটা সেটা করে অনেক কাজই হয়ে গেছে আজকে কমপ্লিট। যে কাজগুলো বেশ কিছুদিন ধরে আমার করা হয়নি, করবো করছিলাম কিন্তু করতে আর ঠিক পাচ্ছিলাম না, তো ফাইনালি আজকে মোটামুটি অনেকগুলো কাজই ক্লিয়ার করে ফেলেছি। তো তাই ভাবলাম যে দুপুরবেলা একটুখানি শোবো। দুপুরটাও আমার আজকে অনেকটাই দেরি করে হয়েছে, 3টার সময় আজকে আমার দুপুর হয়েছে। মানে কাজ বাজার সব কমপ্লিট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যখন শুতে এসেছি তখন মোটামুটি 3:15-20 এরকম বেজে গেছে। তো একটুখানি শুয়েছি আর তারপর থেকে এমন একটা আওয়াজ শুরু হলো, বাস সব মানে ঘুম টুম তো সব উড়ে গেলই, সেই সঙ্গে যে ঘরের ভেতরে বসে থাকবো বা ভিডিও এডিট করব, কোনো কিছু করতে পাচ্ছি না। তো আমাদের আশেপাশে কোথাও কারো বাড়িতে না কারো বাড়িতে বা কোথাও না কোথাও আর কি গাছ কাটা হচ্ছিল, আর গাছ কাটা মেশিনের যে কী আওয়াজ সেটা তো আমাদের যখন তেঁতুল গাছটা কাটা হয় তোমাদের তো শুনিয়েছি, তোমরা শুনেছো আশা করি, মানে একদম কান ঝালাপালা হয়ে যাচ্ছে এত আওয়াজ। তো সারা বিকেল মানে দুপুর থেকে সারা বিকেল পুরো একদম ওই গঁ গঁ মেশিনের আওয়াজ, তো এতটুকুনও ভালো লাগে না। তারপরে সন্ধ্যের গোড়ায় গোড়ায় আওয়াজটা থামলো, তো ততক্ষণে গিয়ে একটুখানি শান্তি। রাতের খাবার দাবার সবে স্টার্ট করেছি, মানে তরকারিটা কড়াইতে চাপিয়েছি আর হাজব্যান্ড পৌঁছে গেছে এসে। তো তারপরে ও আমাকে হঠাৎ করে আজকে জিজ্ঞেস করছে যে তুমি কী রান্না করবে রাত্রে। তো আমি বললাম নর্মাল রুটি তরকারি। ও তবে বেশ কিছুদিন ধরেই লুচি খাবো করছিলো, তো আমি এত পরিমাণে গরমটা পড়েছে এই জন্য না লুচি আর করতে চাইছিলাম না, কিন্তু আজকেও হঠাৎ করে বলছে করো না লুচি, বছরও শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম যে পয়লা বৈশাখের দিনে করব, তখন ও বলছে পয়লা বৈশাখের দিনে করবে কিন্তু আজকে একবার করো, খেতে ইচ্ছে করছে। তবে ময়দার লুচি নয়, এইগুলো হচ্ছে আটার লুচি। ও বলছে ময়দার লুচি করতে হবে না, এই আটার লুচি করো। এইবারে আমাদের যে আটাটা এনেছে বাবা, এই আটাটা দারুণ। মানে একদিন পরোটা করেছিলাম আর সেই পরোটা খাওয়ার পর থেকেই ও বলছে এই আটাটায় একদিন না তুমি লুচি করবে, লুচিটা খুব ভালো লাগবে খেতে। তো আজকে ওর ইচ্ছেটা পূরণ করে দিলাম, আর লুচিগুলো দেখো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। ফুলকো ফুলকো লুচি দেখতে যত ভালো লাগে, ভাজতে তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগে। আর লুচি বা রুটি
যদি না ফোলে তাহলে লুচি ভাজার ইন্টারেস্টটাই একদম মানে শেষ হয়ে যায়, তখন বিরক্তি লাগে এই কাজগুলো করতে। যাই হোক, আমি দেখো লুচিগুলো তো সব বেলে নিয়েছি, এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলো মানে কি বলবো, এত ভালো হয়েছিল খেতে সে আর বলার নেই। হাজব্যান্ড কাজ থেকে এসে একটুখানি ওই ক্লাবের দিকে গেছিলো, ওইখানে এই বাদুরটা দেখছিল যে পড়ে আছে, তো বাদুরটাকে পরে অবশ্য ওরা গাছে ছেড়ে দিয়েছে। তো ভিডিও করে আমাকে দেখানোর জন্য ভিডিও করে নিয়ে এসেছিল, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আর ভিডিওটাও এখানেই এন্ড করবো। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল, আজকের মতো টাটা, গুড নাইট।